গুড এমসি জাস্ট স্টার্ট করছি আজকে আমাদের বাংলা শুভ নববর্ষ। তো প্রত্যেককেই আইএমসি ফ্যামিলি মানে পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যেককেই জানাই শুভ নববর্ষের প্রীতি ভালোবাসা শুভেচ্ছা। আর আজকের আমরা প্রোগ্রাম স্টার্ট করব, আমরা জানি যে আমাদের বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো স্টার্টিংটা করি একটা বাংলা ছোট্ট মানে ছড়ার মাধ্যমে, সেটা হচ্ছে যে বিপত্তি বা বাধা আসা মানুষের জীবনের হচ্ছে পার্ট অফ লাইফ। বিপত্তি বা বাধা আসা মানুষের জীবনের পার্ট অফ লাইফ, এবং এই বাধা বিপত্তিকে অতিক্রম করে হাসতে হাসতে বেরিয়ে থাকাই হচ্ছে আমাদের আর্ট অফ লাইফ। তো এই ছোট্ট ছড়ার মাধ্যমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কন্টিনিউ আমাদের প্রোগ্রাম হয়ে যাচ্ছে, আমরা বাইরের পরিবেশ নিয়ে প্রচণ্ড মানে একেবারে প্রচণ্ড অসুবিধাতে আছি, কিন্তু তবুও আমরা ব্যবসাটাকে যেহেতু আমরা নিজের মতো করে ভেবেছি যে না আমাদেরকে করতে হবে, তো এই সিচুয়েশনে আমাদের কাছে যে বাধা সেটাকে কি করে আমরা ওভারকাম করব, অর্থাৎ হাসতে হাসতে সেটাকে আমরা কি করে ওভারকাম করে আমরা সাকসেসের জায়গায় আসব, সেরকমই কিছু টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যেটা বলবো যে ফার্স্ট যেটা বলার, প্রথমে তো আমাদের যে আতঙ্ক সেটা হচ্ছে করোনা, CORONA, এর ফুল ফর্মকে যদি আমরা ভালো করে দেখি করোনাকে, তো করোনাকে আমরা কিভাবে দেখছি সেটা একটু আলোচনা করি। যে করোনা হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, একরকম ঠিক মতো আসবে সেটা আমি বলি। যে আমাদের এই টাইমে মানে একটা বিপরীত পরিস্থিতিতে আমরা যে তৈরি হচ্ছি, তো করোনা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, যে এই সময় আমাদেরকে বলছে এই বাধাটা অতিক্রম যখন হয়ে যাবে, আজকে প্রত্যেকে কিন্তু নিজের নিজের পেশার জন্য প্রত্যেকে মানে চিন্তার মধ্যে আছে যে এখন তো এইভাবে কেটে যাচ্ছে, আগামী দিনে সেটা কি হবে। তো করোনা নিজেই একটা কথা বলছে আমাদেরকে, সি ফর হচ্ছে ক্যারিয়ার, ও ফর হচ্ছে ওরিয়েন্টেড, আর ফর রিয়ালাইজেশন, ও ফর অর্গানাইজেশন, আর এন ফর হচ্ছে নট, আর এন এ মানে হচ্ছে এনিথিং। মানে করোনা আমাদেরকে একটা জায়গায় বলছে যদি বাধা বিঘ্ন অতিক্রম করতে করার পরও আমরা সাকসেসফুলি এগিয়ে যেতে পারি, তার বলছে যে আপনি ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনাই থাকবে না। আমরা যদি যে যে আইএমসির মধ্যে আছি আমরা যদি কন্টিনিউ এগিয়ে যেতে পারি, করোনার মানে হচ্ছে কি বললাম, ক্যারিয়ার ওরিয়েন্টেড রিয়ালাইজেশন। আমরা সাধারণত চিন্তা করছি তো যে ক্যারিয়ার আমাদের কি হবে আগামীতে, তো করোনা নিজেই বলছে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড রিয়ালাইজেশন, আমরা যদি একটা অর্গানাইজেশন তৈরি করতে পারি তাহলে আমাদের নট এনিথিং এনিথিং আমাদের কোনো রকম চিন্তা করতে হবে না। তো এই জায়গা থেকেই বলবো, আর করোনা যেহেতু আমাদের কাছে বাধা সত্যি, কিন্তু ও নিজেই বলে দিচ্ছে যে আমাদেরকে যদি আইএমসির মাধ্যমে লেগে থাকি তাহলে আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো। আর দ্বিতীয় যে অপশান সেটা হচ্ছে আমাদের কাছে আসছে আছে এখন আমরা সবাই ঘর বন্দি আছি আপাতত 3rd May পর্যন্ত, তাহলে সেটাকে আমরা যেটাকে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে লকডাউন। তো এই লকডাউন আমাদেরকে এই সময় কি করতে বলছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা কি। লকডাউন এল ফর বলছে লার্ন মোর। দেখুন আমরা আজকে জুম থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম জিনিস এখন এই সময়টা, পিছনে 100 বছর এসেছে কিনা জানি না, এখন আবার 100 বছর আসবে কি না জানি না, এখন যেটা পেয়েছেন এই লকডাউনের এল ফর হচ্ছে লার্ন মোর। এই সময় আমাদেরকে বেশি বেশি করে শিখতে বলছে, তো আমরা শিখছি সবাই, ওই জন্য প্রত্যেক দিন আমরা মিটিং সেমিনারগুলো অ্যাটেন্ড করছি। ও ফর হচ্ছে অর্গানাইজড এ মেকিং মোর, মানে আপনি একটা এমন একটা অর্গানাইজেশন তৈরি করুন যেখানে অনেক মানুষের অর্গানাইজেশন, প্রচুর টিম থাকবে, তার ফলে আপনি সেই যে বাধাতে এখন আছেন অর্থাৎ এমন এডুকেশন নিচ্ছেন যার ফলে আপনি একটা বড় অর্গানাইজেশন তৈরি করবেন। 3rd C ফর হচ্ছে যে অর্গানাইজেশনটা তৈরি করছেন আপনি সেখানে আপনার বন্ধু বান্ধবকে আপনি কি করবেন ম্যাক্সিমাম করে কন্ট্যাক্ট করুন, আর তার আপনি নিজে চিল থাকুন, একটু ঠান্ডা মস্তিষ্কে থাকুন, কোনো টেনশন নিয়ে নয়, পজিটিভ মাইন্ডে থাকুন। এটাই বলে হচ্ছে লকডাউনের সি ফর হচ্ছে আপনি ম্যাক্সিমাম মানুষকে দিয়ে অর্গানাইজেশন তৈরি করুন আর আপনি নিজে চিল থাকুন।
কে ফর হচ্ছে নো ইওর বিজনেস মোর, আপনি এই বিজনেস থেকে সাকসেস হওয়ার জন্য বেশি বেশি করে জানার জন্য আপনি তৈরি হন, অর্থাৎ প্রোডাক্ট সম্বন্ধে বেশি জানুন, প্ল্যান সম্বন্ধে বেশি জানুন, আপনি মার্কেটের নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ সম্পর্কে জানুন, সমস্ত কিছু বেশি জানার জন্য আপনাকে বলছে নো ইওর বিজনেস বা নো ইওর কেরিয়ার সম্বন্ধে বেশি বেশি করে জানুন। LOCK, ডি ফর ড্রিম মোর। এতদিন আমরা সারাদিন মান বাড়িতে থাকি, প্রচুর নিজেদের স্বপ্নগুলোকে ভুলে যাচ্ছিলাম, আশপাশের যত সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছিল, তো কোনটা করব কোনটা করব ভেবে পাচ্ছিলাম না, কিন্তু আজকের দিনে যখন আমরা বাড়িতে বসে চিন্তা করার স্বপ্ন করেছি, বাড়িতে বসার সুযোগ যখন আমি পেয়েছি, তখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই সময় ড্রিম মোর, অর্থাৎ বড় বড় স্বপ্ন এখন দেখতে হবে। লোকে পাগল বলুক, আমরা এই পাগল বলাটাকেই মানে শুনে নিব, আর তার সাথে সাথে আমরা ড্রিম মোর, অর্থাৎ বড় বড় বেশি স্বপ্ন দেখব। ও ফর হচ্ছে ওবে ইওর অর্গানাইজেশন এবং আপলাইন, আপনাকে আপলাইনকে আপনি শ্রদ্ধা করে চলুন। আজকে দেখুন যে একদম টপ আমাদের আপলাইন বলতে পারেন মিস্টার প্রেম কুমার স্যার আজকে নিজেও লাইভে এলেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে এত বড় টিমে তিনি তৃতীয়বার কোহিনুর অফ দ্য ইয়ার হয়েছেন এবং আমাদের পুরো টিমকে উনি ধন্যবাদ জানিয়েছেন। তো আমরাও খুব লাকি যে আমরা টিম ফ্রিডমে আছি আর টিম ফ্রিডমের মাধ্যমে টিম সিক্রেটে আছি। তো তারপরেও আমাদেরকে বাজপাই স্যার, আক্তার স্যার, সবাই আমাদেরকে রেগুলার বেসিসে কিন্তু সাহস দিচ্ছেন। তো আমাদের কর্তব্য হচ্ছে, রমন স্যার আছেন, আজকেও রমন স্যার অলরেডি এই মিটিংয়ে অ্যাটেন্ড আছেন, মানে উনি হয়তো কিছু বলছেন না কিন্তু আপনি উনি নিজেই মিটিংয়ে আছেন, উনি বলতে চাইছেন যে আমি তো বাংলা কিছু বুঝবো না কিন্তু আমি তবুও মিটিংয়ে থাকতে চাই, আপনারা কী আলোচনা করছেন না করছেন আমি শুনতে চাই। তো অল আপলাইনকে আপনি ওবে করুন এবং আপনি যে অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশনকে সবসময় শ্রদ্ধা করুন, রেসপেক্ট করুন। ডি ফর হচ্ছে বললাম W ফর ওয়ার্কআউট মোর, এই সময় আপনি বেশি বেশি করে কাজ করুন, যেমন আপনি কন্ট্যাক্ট বেশি করে করুন, প্ল্যানটা যতটা পারবেন করুন, আর তার সাথে সাথে আপনি ওয়ার্কআউট মানে আপনি আপনার হেলথের জন্য প্রত্যেক দিন ওয়ার্কআউট করুন, অর্থাৎ আপনি এক্সারসাইজ করুন, মানে আপনি পুষ্টিকর খাবার খান, এইগুলো আপনাকে ওয়ার্কআউটের মধ্যে পড়ে। লাস্ট হচ্ছে এন ফর নিউট্রিশন টেক মোর, এই সময় আমাদেরকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার নিতে হবে, যত বেশি আমরা পারবো পুষ্টিযুক্ত খাবার আমরা যদি খেতে পারি তাহলে আমরা মানে খুব ভালোভাবে এই লকডাউনের অবস্থাকে কাটিয়ে আমরা কিন্তু আগামী দিনে আস্তে আস্তে এটাকে বেরিয়ে আসতে পারবো এই সমস্যা থেকে। তো এই লকডাউন এবং করোনা আমাদেরকে আপাতত এটা বলছে। এবার আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে আমাদের কাছে এর আগের দিন আক্তার স্যার একটা ক্যালকুলেশন দেখিয়েছেন, আপনাদের কাছে যাদের কাছে খাতা পেন আছে আমি বলবো নিয়ে বসুন, কারণ আমি PPT তৈরি করতে এখনও পারিনি, যার ফলে আপনাদেরকে আমি ডাইরেক্ট স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছি না, কিন্তু আপনাকে আমি এইটুকু বলতে পারি স্যার দুটো জিনিস খুব ভালোভাবে আমাদেরকে বলেছিলেন, এক নাম্বার ওয়ান হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন, আর দুই নম্বর হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে পড়েছিলেন পাওয়ার অফ ডুপ্লিকেশন। পাওয়ার অফ ডুপ্লিকেশনে আপনি কি করে ছোট ছোট ব্যবসা করে অনেক বড় জায়গায় যেতে পারেন। তো পাওয়ার অফ ডুপ্লিকেশনের আমি যেটা স্যার এর আগের দিন আলোচনা করছিলেন সেটাকেই আমি আরেকটু বলি, যে ফার্স্ট আপনি মনে করুন নিজে একাই আছেন, আর আমরা যদি মিনিমাম আমি স্যার 100 BB 200 BB 300 BB ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন, আমি বলছি আপনি একা আছেন এবং আপনি এপ্রিল মাসে মনে করুন একা আছেন, এপ্রিল মাসে আপনি একা আছেন আর আপনি চারজন বন্ধু বান্ধবকে বা অ্যাসোসিয়েটকে আপনি যদি অ্যাসোসিয়েটকে এখানে আনেন, আপনি নিজে 300 BB করেছেন আর চারজন বন্ধু বান্ধবকে আপনি আনলেন ABCD, তাহলে আপনি যদি এপ্রিল মাসে চারজনকে আনেন, মে মাসে আপনার যদি পাওয়ার অফ ডুপ্লিকেশন, বলা হচ্ছে যে এই পাওয়ার অফ ডুপ্লিকেশনকে কম্পাউন্ড ইফেক্ট বলা হয়, মানে আপনি অষ্টম আশ্চর্য জিনিস যে এটার ইফেক্টটা কত দূর যেতে পারে, ভালো করে ক্যালকুলেশন করবেন, আপনি মনে করুন চারজনকে করেছেন মাত্র 300 BV, যখন 700-800 টাকা বা 900 টাকার প্রোডাক্টে কিন্তু আমাদের 300 BV হয়ে যাবে, এই 300 BV যদি চারজন করে আর আপনি 300 BV করেন তাহলে আপনার এপ্রিল মাসে চারজন আসার পর আপনার টোটাল বিজনেস ভলিউম যায় 1500, হয়তো পে আউট সেরকম কিছু আসবে না বা 10% আসবে, আমি জানুয়ারি মাসের পে আউট এপ্রিল মাসের পে আউট ধরছি না। ক্যালকুলেশন করুন আপনি 300 BV, যে চারজনকে এনেছেন তারাও 300 BV করেছে,
এপ্রিল মে মাসে আপনি যদি এর প্রপার ডুপ্লিকেশন হয়, অর্থাৎ চারজন যদি চারজন করে মানুষকে এই সামান্য কথাটুকু বলতে পারে যে আপনার নিউট্রিশনের প্রয়োজন আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দরকার আছে, বা আপনি বাড়িতে যে হোম কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করেন সেগুলো যদি আপনি চেঞ্জ করেন, তাহলে চারজন মানুষ যদি চারজন করে আনে তাহলে আপনার 16 জন মানুষ হয়। 16 জন মানুষ 300 বিবি করলে 4,800 বিজনেস ভলিউম হয়। আমি পে আউটের কথা যাচ্ছি না এই মুহূর্তে। থার্ড হচ্ছে, যদি আপনার এরকম হয় যে মে গেল, তারপর এপ্রিল গেল, মে গেল, জুন মাসে এর যদি প্রপার ডুপ্লিকেশন হয় তাহলে হচ্ছে 64 জন, 64, এবং 64 জন যদি মাত্র ওই 300 বিবির প্রোডাক্ট নেয়, 700-800 টাকার প্রোডাক্ট নেয়, 300 বিবির প্রোডাক্ট নেয়, তাহলে আপনার কাছে বিজনেস ভলিউম হবে 19,200। ধীরে ধীরে ভাবুন, এটা যখন মে মাস থেকে জুন মাসে যাবে তখন আপনার কাছে, সরি জুলাই মাসে যাবে তখন আপনার কাছে অ্যাসোসিয়েট আসছে 256 জন, যারা 300 বিবি করে করবে। আর এই 300 বিবি করার জন্য, যারা 300 বিবি করে করছে, 78,800 বিজনেস ভলিউম আপনার হচ্ছে। আপনি যদি সব থেকে ধীর গতিতেও ব্যবসা করেন তাহলে আপনি এপ্রিল মে জুন জুলাই, জুলাই মাসে কিন্তু আপনি হবেন সুপারস্টার। এবং সুপারস্টার হয়ে আপনার যে ইনকামটা থাকবে নিয়ার অ্যাবাউট মোটামুটি 10-12 হাজার টাকার আপনার ইনকাম আসবে। তার মানে আপনি করলেন কি, এপ্রিল মাসে চারজন, চারটা হলো 16, 16 হলো 64, 64 হলো 256, আর 256 হলো 300 বিবি করে, যখন আপনি যখন 256 জন 300 বিবি করে করছে তখন আপনি কিন্তু চলে আসছেন সুপারস্টারে। এবার এর প্রপার ডুপ্লিকেশন আপনি জুলাই অবধি গেছেন, এবার আগস্ট মাসের কথা ভাবুন। সেম যদি আগস্ট মাসে এই কাজটা হয়, চারজন করেই করে আর মাত্র 300 বিবি, আমরা যখন মানুষকে বলি যে আপনাকে 1,000 বিবি করতে হবে, 2,000 বিবি করতে হবে, অনেকে বলে যে অবজেকশন থাকে, করতে পারবে না, কিন্তু আপনি ভালো করে বিবেচনা করে দেখুন যে একটা মানুষ যদি চায় তাহলে 600-800 টাকার কোন প্রোডাক্ট নিচ্ছে, ভু জিএমপি হালাল সার্টিফাইড প্রোডাক্ট এবং অর্গ্যানিক প্রোডাক্ট যেটার কোনো সাইড ইফেক্ট নেই, এরকম প্রোডাক্ট যদি একটা মানুষ 700-800 টাকা নেয়, অর্থাৎ 300 বিবির প্রোডাক্ট নেয়, তাহলে তার বিজনেস ভলিউম দাঁড়াই আগস্ট মাসে তার কাছে যে মানে ম্যান পাওয়ারটা হবে সেটা হচ্ছে 1,024 জন। আমাদের মাননীয় আক্তার স্যার এটাই ক্যালকুলেশন করেছিলেন, এবং সেখানে আমি টোটাল বিজনেস কাউন্ট করছি না, টোটাল পে আউট ক্যালকুলেট করছি না। আপনি যদি এই এপ্রিল সরি আগস্ট মাসে আপনার কাছে যদি ক্যালকুলেশনটা আসে, আগস্ট মাসে আপনার কাছে তার মানে 4টে সুপারস্টার আপনার কাছে তৈরি হবে, যাদের প্রত্যেকের বিজনেস হবে 76,800 বিজনেস ভলিউম। তাহলে 4টে সুপারস্টার হলে আমরা ভালো করে জানি 4 জন সুপারস্টার মানে হচ্ছে আপনি ডায়মন্ড স্টার। তাহলে এই 4 জন সুপারস্টার কাছেও নিয়ার অ্যাবাউট মানে আপনি তাহলে ডায়মন্ড স্টারে মানে 47% থাকছেন, আর এরা থাকছে 35%। এইটা যদি কন্টিনিউ আমরা করতে পারি তাহলে আপনার কাছে সেপ্টেম্বর মাসে গিয়ে, আগস্ট মাসে বিজনেস ক্লোজিং এর পর আপনার কাছে সেপ্টেম্বর মাসে যে পে আউটটা যাবে সেটা হচ্ছে 52,224 টাকা। আপনি ক্যালকুলেশন করবেন ভালো করে, একটা এইভাবে যদি 4, 16, 64 এবং 1,024 হয়, এবং প্রত্যেকে যদি 300 বিভিন্ন প্রোডাক্ট নেয়, তাহলে আপনার কাছে সেপ্টেম্বর মাসের পে আউট হবে 52,224 টাকা। কারণ আপনি 47% থাকবেন আর এরা থাকবে 35%, 12%, আর প্লাস লিডারশিপ বোনাস 5%। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে এক একটা সুপারস্টারের কাছ থেকে আপনি ইনকাম পাবেন 13,056 টাকা করে, আর আপনার কাছে ইনকাম আসবে 52,224 টাকা। বলুন এইটা করা যেতে পারে না? যেতে পারে না, এটা তো এমন কিছু ব্যাপার নয়। হ্যাঁ, এবার আমি অবশ্যই যাব সেই জায়গাতে, অনেকের অবজেকশন থাকে প্রোডাক্টই পাচ্ছি না। আপনি বলছেন প্রোডাক্টের কথা, অথচ আমি প্রোডাক্টটাই পাচ্ছি না, তাহলে কি করব, সেটা আমি ক্লিয়ার করছি। দেখুন, আমাদের কোম্পানির সাথে যেটা কথা হয়েছে, অলরেডি আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, কারণ কলকাতার সিএনএফের সাথেও কথা হলো আজকে, আর কোম্পানির ম্যানেজমেন্টের সাথেও কথা হয়েছে, স্যারও নিজেই বলেছেন এসে যে আমাদেরকে কি বললেন যে অলরেডি আমরা পারমিশন পেয়েছি এবং আমরা ধীরে ধীরে প্রোডাক্ট অ্যাভেলেবেল করে দিব। তো অলমোস্ট আপনি 7 দিনের মধ্যে, আর 7 দিনের মধ্যে ম্যাক্সিমাম আউটলেট টিডি যারা পিও লাগাবে তাদের কাছে প্রোডাক্ট আসার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ কোম্পানি নিজে এটাকে করেছে।
সেকেন্ড হচ্ছে অনেকের বাধা ছিল যে আউটলেট আমি দোকান খুলবো কি করে, আমাকে যদি বাধা দেয়। তো কোম্পানি সেই সমস্যাটার সমাধান করে দিয়েছে, কারণ কোম্পানি বলেছে আপনি যদি আপনার আউটলেট বা টিডির যে সার্টিফিকেট আছে সেটা আপনি ডাউনলোড করে নিন এবং আপনি সেটা দোকান খুলতে যান, রাস্তায় যদি কেউ আটকায় আপনি এই সার্টিফিকেট দেখাবেন, তার সাথে বলবেন আমার আয়ুর্বেদিকের প্রোডাক্টসের দোকান আছে বা আয়ুর্বেদিকের কিছু মেডিসিন আছে যেটা রেগুলার বেসিসে ইউজ হয়, তাহলে আপনি সেই জায়গা থেকে ছাড় পেতে পারেন। তো প্রোডাক্ট যদি সিএনএফ থেকে আসতে মানে চলে আসতে শুরু করে, সিএনএফ থেকে যদি চলে আসে, তাহলে আমরা রেগুলার বেসিসে প্রোডাক্ট পাবো, এই প্রোডাক্টের সমস্যা আমাদের কাছে খুব একটা বেশি দিন থাকবে না। তবে একটা কথা মনে রাখবেন যে প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, তবেই আপনি মানুষকে বলতে পারবেন। আজকের দিনে বেশ কিছু মানুষ, প্রায় আমি ম্যাক্সিমাম মানুষের কথা বলবো না, 200 মানুষ আছে যারা আজকে কিন্তু 1000 বিবি অলরেডি করে নিয়েছে। অ্যাক্টিভ মানুষ যারা, যারা 200 জন মানুষ আছে যারা 1000 বিবির প্রোডাক্ট পারচেস করেছে। এবার আপনি চাইছেন আপনার টিমকে গ্রো করাতে, যে আপনি আপনার টিমটাকে গ্রো করবেন, তাহলে আপনি যখন 1000 বিবি কেউ নিতে পারছে না, আপনি চেষ্টা করুন যে তাকে 300 বিবি অন্তত প্রোডাক্ট দিয়ে তাকে বিজনেসে আসা। কেউ যদি ফ্রিতে আসে তাহলে আপনার টোটাল টিমটা জিরো হয়ে যাবে। তা আমাদেরকে অলওয়েজ ফোকাসিং রাখতে হবে, যে মানুষটা আসছে তাকে আমি মিনিমাম অন্তত 300 বিবি বলছি না একদিনে করতে, পুরো এপ্রিল মাস জুড়ে সে একটা তুলসী নিক তবুও আপনি করুন, কেউ একটা হলদি নিতে পারে, কেউ একটা সাবান নিতে পারে, সে নিক, পুরো এপ্রিল মাসের মধ্যে আপনি যদি 300 বিবির প্রোডাক্ট প্রত্যেকটা মানুষকে আমরা দিতে পারি, এর কিন্তু ইফেক্ট আগামী দিনে বিশাল বড় আসবে, কারণ মানুষ এই প্রোডাক্টের গুরুত্ব বুঝতে পারবে ইউজের পরে, আর প্রোডাক্ট যদি ইউজ করে তবে আপনার ব্যবসা আসবে। তো এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটাই প্রথমে বলবো, যে আপনি চারের ডুপ্লিকেশন করুন। চারের ডুপ্লিকেশন মানে আপনি এসেছেন, আপনি চারজন মানুষকে মিনিমাম 300 বিবি করানোর প্ল্যানিং করুন। সেকেন্ড হচ্ছে 400 বিবি, এই চারজন মানুষকে আপনি অন্তত এইটুকু বলুন যে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করে দেখুন, প্রোডাক্টগুলো যদি ভালো লাগে আপনিও চারজন করে বলুন। তো এর প্রপার যদি ডুপ্লিকেশন হয়, 4 থেকে আপনার 1024 হবে এবং সেপ্টেম্বর মাসে আপনার পে আউট আসবে বললাম 52,224 টাকা। অনেকে যদি এর মধ্যেও সন্দেহ থাকে, আমি বলে দিই আপনার কাছে, 52,224 টাকা যদি 100% ডুপ্লিকেশন হয়, কিন্তু যদি 50% হয় তবুও আপনি বলতে পারেন 5 থেকে 6 মাসের মধ্যে আপনার কাছে 26,000 অ্যামাউন্ট, 26,000 একটা ভালো অ্যামাউন্ট আপনার কাছে ইনকাম আসতে পারে। মাত্র করছেন কি 700 থেকে 800 টাকার প্রোডাক্ট তাদেরকে পারচেস করতে বলছেন, এই কথাটা বলে এর যদি প্রপার ডুপ্লিকেশন করতে পারেন, তাহলে আপনার 50% গ্রোথে আপনার কাছে যে অ্যামাউন্টটা আসবে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, 3 তারিখ হোক, 4 তারিখ হোক, 5 তারিখ হোক, আপনার কাছে যে পে আউটটা আসবে সেটা হচ্ছে 26,000 টাকা। যদি বলেন এটাও সম্ভব নয়, আজকের মার্কেটে ম্যাক্সিমাম জায়গায় হয়তো প্রপার ডুপ্লিকেশন হবে না, 50%ও হবে না, আপনি যদি তারও 50% ধরুন, তারও 50%, অর্থাৎ আপনি যদি করে এইভাবে ডুপ্লিকেট করতে থাকেন, দেখা গেল যে আপনি যে প্ল্যানিং করেছেন সেটা হয়তো 150 বিবি করে হয়েছে, তাহলে আপনার কাছে কি পে আউট আসবে, তাহলেও আপনার কাছে মোটামুটি 13,000 টাকা পে আউট আসবে। তো এই এটাই হচ্ছে বলা হয় যে কম্পাউন্ডিং ইফেক্ট বলা হয় এটাকে, যে এটাকে অষ্টম আশ্চর্য জিনিস বলা হয় পৃথিবীর মধ্যে, কারণ এটার প্রপার ডুপ্লিকেশন বলছি যে কখনোই বলবো না যে ইম্পসিবল, হতেও পারে, যদি হয় তাহলে তার আমি বললাম 52,000 টাকা আসতে পারে, যদি তার 50% ডুপ্লিকেশন হয় তাহলে আমাদের 26,000 টাকা আসতে পারে, তারও 50% হলে আপনার কাছে কিন্তু 13,000 টাকা পে আউট আসতে পারে। এবং এই 13,000 টাকার যে কি ভ্যালু, কোনো জায়গায় আমরা যে কোনো অর্গানাইজেশনে যখন কাজ করতে যাই দেখবেন যে 13,000 টাকা স্যালারি নিতে গেলে আপনাকে যে ধরনের এডুকেশন কোয়ালিফিকেশান এবং যে ধরনের এক্সপিরিয়েন্স চাই সেটা আমরা ভালো করে জানি, যে আমাদের কাছে 90% মানুষের কাছে সেই ধরনের জায়গায় থাকে না। তো যার জন্য বলবো যে আপনি এটা ভাববেন না যে 13,000 টাকা আজকেই চলে আসবে, কিন্তু আপনি যদি প্ল্যানিং করতে পারেন তাহলে আপনার কাছে আসতে পারে। আগেই বললাম যে এই সময়টা হচ্ছে আমাদেরকে অর্গানাইজেশন তৈরি করা, একটা টিম তৈরি করা। কখনোই ভাববেন না আজকে গৌতম স্যার করছে, আজকে সুদীপ স্যার বড় টিম হয়ে গেছে, আজকে সুয়েশনু স্যারের বড় টিম হয়ে গেছে, অরূপ স্যারের টিম হয়ে গেছে, বিশ্বজিৎ স্যারের টিম হয়ে গেছে, মাসিদুর স্যারের টিম হয়ে গেছে বলে তারা আজকে 300 বিবি 200 বিবি করতে বলছে, তাদের পকেট ভরে যাবে। সত্যি বলছি ফ্রেন্ডস, এইভাবে ভাববেন না, কারণ দেখুন এরকম অপরচুনিটি সবার কাছেই আসে। আমরা একটা কথা খুব ভালোভাবে শুনতে পাই, সেটা হচ্ছে যে দেখবেন অনেক সময় আমাদের কাছে প্রচার আগের দিনে বলতো, যেমন আমার যখন দাদু ছিল, আমার দাদু একটা সময় বলতো যে ওনাদের বাড়ি যে জায়গায় ছিল সেখানে নাকি তার বাড়ির পাশে
মাত্র 1,000 টাকা বিঘা জমি পাওয়া যেত, দাদু কিন্তু কিনেনি বলেছিল, কারণ তার সাইকোলজি কাজ করেনি যে সত্যি কি আসতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা হয়েছিল, তখন কাজ করেনি। ঠিক আমার বাবা তার পরবর্তীকালে বলল যে এই তো রঘুনাথগঞ্জে দেখেছিলাম 5,000 টাকা বিঘা জমি পাওয়া যায়। আমি জিজ্ঞেস করতাম তখন যে কিনোনি কেন, কে বারণ করেছিল, তখন বাবাও কিন্তু সেরকম ভাবে অ্যাডজাস্ট করেনি। কিন্তু ওই সময়ে কিছু মানুষ, দাদুর সময়েও কিছু মানুষ কিন্তু 1,000 টাকা বিঘা জমি কিনেছে, আর তার পরবর্তীকালে বাবার সময়ও তার কিছু মানুষ কিন্তু কিনেছে, তারা আজকে কিন্তু তাদেরকে মানুষ স্যালুট করে, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে যেটা আমাদের কাছে নেই। সেরকম আজকে যদি আমরা পাওয়ার অফ ডুপ্লিকেশনটা বুঝতে পারি, যে আমরা 2 জন 4 জন 5 জন করে এই প্রপার ডুপ্লিকেশনটা করতে পারি, তাহলে আগামী দিনে আপনার কাছে এই অপরচুনিটি আসবে যে আপনার কাছেও একটা বড় অর্গানাইজেশন থাকবে, যেখানে যদি 130 কোটি লোক আছে, যদি আপনার টিমে মনে করুন 10 লাখ লোক অ্যাসোসিয়েট হয়ে গেল এবং প্রত্যেক অ্যাসোসিয়েটের কাছে আপনি 1 টাকা করে পাচ্ছেন, দেখবেন আপনার কাছে তার মানে 10 লাখ টাকা কিন্তু ইনকাম আসতে পারে। তো এইটাই আমাদের লাস্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদেরকে একটা পিওর অর্গানাইজেশন তৈরি করতে হবে, একটা টিম তৈরি করতে হবে, তার ফলে আপনি কিন্তু সেই জায়গায় যেতে পারবেন। তো যারা এই সময় করবে তারা পরবর্তীকালে আজ থেকে 5 বছর পর অর্থাৎ 2025 সালে বলা হচ্ছে 64,500 কোটি টাকা টার্ন ওভার হবে, তখন তারা একটা কথা ব্যবহার করবে যারা কাজটা করবে, যে এরকম গৌতম স্যার, রমন স্যার, আক্তার স্যার, বাজপাই স্যাররা বারবার বলতো টিম করতে, ভাগ্যিস আমরা সেই সময় করেছিলাম বলে আজকে আমরা এই ইনকাম পাচ্ছি। আর ঠিক একইভাবে আমাদের কাছে অর্গানাইজেশনে আজকে হাজার হাজার মানুষ আসবে, তারাও বলবে যে মানে আপনার চোখের সামনে তারাও কিন্তু করবে, স্টার্টিং করবে, কিন্তু তারা এই কথাগুলো মেনে নিবে না, কারণ করোনা আছে, কবে ঝড় আসবে, কবে বন্যা আসবে, কাজ করবে না। ঠিক 2025 সালে দেখবেন কারো পে আউট 10 লাখ টাকা থাকবে, কারো পে আউট ওই 10,000ই থাকবে, তখন তারা বলবে যে হ্যাঁ তখন তো মিটিংয়ে বলা হতো যে টিম করতে করিনি, ইজ যদি সেদিন করতাম তাহলে কি হতো। তো প্রত্যেকের কাছে এই জায়গাটা আসবে ইজ আর ভাগ্যিসের, প্রথমত যারা মেনে নিবে তাদের কাছে আসবে ভাগ্যিস আমি সেই দিন করেছিলাম। যেমন আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 100% আছি, এবং যারা আজকে জুম মিটিংয়ে আছেন আপনারা প্রচণ্ড আগ্রহী বলেই আজকে এত কষ্টের পরে এত বাধা বিঘ্ন আছে, জানেন যে সমস্যা হচ্ছে, বাড়িতে হচ্ছে, সব কিছু পরেও কিন্তু আপনারা মিটিংয়ে আসছেন। আমি এইটুকু বিশ্বাস, আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকে কিন্তু রাজি আছেন যে আমরা 2025 সালে কেউ 10 লক্ষ কেউ 20 লক্ষ পে আউটের জায়গায় যাবো, এইভাবে তৈরি হচ্ছেন। আর আমাদের মধ্যেই যারা অনেকেই শুনছে, হয়তো এই মিটিংই কেউ আবার শুনে মার্কেট থেকে সেই কাজগুলো করবে না, সে তখন তাদের কাছে অপশান হবে যে আমি এটা করতে পারবো না, এখন তাদের কাছে অবজেকশন আছে, স্যাররা যতই বলুক মার্কেটে বেরোনো সম্ভব নয়, যারা ইম্পসিবল বলে ছেড়ে দিবে তাদের কাছে এটা হয়ে যাবে ইস, আর যারা এটাকে মনে করবে ইম্পসিবল ভাববে কিন্তু তার মানেটা ভাববে আই অ্যাম পসিবল, আমার দ্বারা সম্ভব, তারা কিন্তু বলবে ভাগ্যিস আমি সেদিন সেটাকে করেছিলাম। তো এই ধরনের অপরচুনিটি আমাদের কাছে আছে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং 2025-এ অলরেডি বলে দিয়েছে যে এটা হবে, এবং আপনি আজকে থেকে স্বপ্ন দেখতে পারেন 2025 সালে আপনার